ওকে, কেমন আছেন সবাই? নিজের বলার মতো একটা গল্পে প্রোগ্রামে আড্ডা, ইনফ্যাক্ট যেটা বলা যায়, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা জানেন, প্রতিবারের মতো আমরা এই প্রত্যেক সপ্তাহে একটা করে লাইভ করি, আমাদের সঙ্গে একজন অতিথি থাকেন এবং আজকেও সেরকম একজন অতিথি এসছেন। আমি ওনার পরিচয় দিচ্ছি একটু পরে, তার আগে একটু বলে নিই আপনারা সবাই কেমন আছেন এবং আপনারা কমেন্ট সেকশনে লিখে ফেলেন কে কোথা থেকে যোগ দিয়েছেন। আমি জানি যে আমাদের সারা বাংলাদেশের 64 জেলা থেকে আপনারা সবাই যোগ দেন এবং আমাদের দেশের বাইরে থেকেও অনেকেই প্রবাসী বাংলাদেশি। আমরা যদ্দূর জানি প্রায় 15 দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরাও যোগ দিয়েছেন এই প্রোগ্রামে, সবসময় যোগ দেন, আই হোপ আজকেও যোগ দেবেন। এবং এই প্রোগ্রামটা আপনারা জানেন যে আমরা প্রথম ব্যাচ শেষ করেছি, দ্বিতীয় ব্যাচ শেষ করেছি, এখন তৃতীয় ব্যাচ চলছে। প্রথম ব্যাচ ছিল 164 জনের এবং দ্বিতীয় ব্যাচ ছিল 6000 জনের, এই তৃতীয় ব্যাচ চলছে প্রায় 15000 জনের। এবং এইটার সবচেয়ে বেশি সৌন্দর্য এই প্রোগ্রামটা, সেটা হচ্ছে এটা একটা সামাজিক কাজ। এবং আমি চেষ্টা করি প্রতিদিন অফিসের পরে বা ফাঁকে আপনাদেরকে নানান রকমের টিপস গাইড করতে, এভরিডে, কোনো দিনও বাদ যায় না, ঈদের দিনও বাদ যায় না আমাদের সেরকমভাবে। এবং আপনাদের নানান প্রশ্ন থাকে, সেগুলোর উত্তর দেই কমেন্ট সেকশানে। আজকে আমাদের সাথে আছেন একজন বিশেষ মানুষ, আমার খুব প্রিয় মানুষ, এবং ওনার আমার সবচেয়ে যেটা ভালো লাগে, উনি অবশ্যই বাংলাদেশে এখন প্রথম সারির একজন ট্রেনার, কিন্তু ওনার যেটা আমার ভালো লাগে, ওনার এনার্জি, এবং এই এনার্জিটা আমার কাছে খুবই, আসলে প্রত্যেকটা কাজের জন্য খুবই দরকার এনার্জি, এবং এই যে একটা রেডি থাকা সবসময় যে কোনো কাজের জন্য, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেই জন্যই আমার কাছে যেটা মনে হয় যে আমিও এটা খুব ফিল করি, আমি নিজেও করি, রাত 12 যদি আমাকে বলা হয় কোথাও যেতে হবে, কোনো কাজ করতে হবে, কোনো অ্যাসাইনমেন্টে যেতে হবে, আমি সবসময় এটার জন্য রেডি থাকি। তো সেরকম একজন প্রিয় মানুষ আমাদের সাথে আসছেন। আমি আগে ওনার চেহারাটা একটু দেখাবো, তারপর ওনার পরিচয় আপনাদের সাথে আমি করিয়ে দেব। হি ইজ নান আদার দেন আমাদের কাজী ভাই। সো দেখতেই পাচ্ছেন অসাধারণ একজন মানুষ। এবং কাজী ভাই, আপনার সঙ্গে আপনাকে পরিচয় করে দেওয়ার কিছু নেই, ইউ আর ভেরি ওয়েল নোন ইন দ্য সোসাইটি। আপনি নর্থ সাউথে পড়িয়েছেন, আপনি ইউএনএ কাজ করেছেন আমি জানি, এবং আপনি এখন ইউএনডিপিতে আর কি বাংলাদেশে কাজ করেছেন। সেই সুবাদে প্রাইম মিনিস্টারস অফিসে অ্যাসাইন ছিলাম, এটিওয়াই প্রোগ্রামে আর কি, এটিওয়াই প্রোগ্রামে ছিলেন, এবং আপনি এখন একটা বিশাল কাজ করছেন, সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট এবং ট্রেনিং। এবং আপনি বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে আপনি কাজ করেন না, আমি যতদূর জানি, লোকজন আপনাকে ডাকে তাদেরকে বলার জন্য। আই এম ভেরি প্রাউড যে আমার মতো একজন ক্ষুদ্র মানুষের ডাকে আপনি সাড়া দিয়েছেন, এবং এটা সত্যি সত্যি আমাদের এখানে যে 15000 আমাদের যে সদস্য আছে, শিক্ষার্থী আছে, তাদের জন্য এটা অনেক গর্বের বিষয়, কারণ কাজী ভাই আসলে অনেক দামি একজন মানুষ। প্লিজ এটা বলবেন না, আমরা আমাদের মূল্য শুধুমাত্র কাজে, আর কোনো কিছু না। এই যে কাজ করছি, মূল্যটা তৈরি হলো। কাজী ভাই একটু বলেন, আপনি যদি একটু আরেকটু বলেন আপনার সম্পর্কে, আপনি এখন যে কাজগুলো করছেন সেগুলো নিয়ে যদি একটু আমাদেরকে বলেন, তাহলে তারাও জানলো আপনার সম্পর্কে। শিওর, আমার শুরুটা গ্রামে, মানে হলো মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার ধামরণ গ্রামে। মুন্সিগঞ্জে কে কে আছেন একটু বলেন। মুন্সিগঞ্জে কে কে আছে? মুন্সিগঞ্জের শুনলেনি তো, টঙ্গিবাড়ি উপজেলার ধামরণ গ্রামের কাজী বাড়ির সন্তান আমি। ক্লাস 5 পর্যন্ত বলতে পারেন গ্রামেই পড়াশোনা। আমার বাবা, অনেকেই চিনবেন আমার বাবাকে, উনি ওনাকে আমরা এই বছর হারিয়েছি, খুব ভালো বছরের পরে। লে বাবা নাকে তেল দিয়ে ঘুমা, যেই অ্যাডটা মানে বিখ্যাত বিখ্যাত এটা তো, এই সরষের তেলে শিশি পাঠায়, এই সেই একটা হাউজিং কোম্পানির, হ্যাঁ একটা হাউজিং কোম্পানির অ্যাড ছিল। যাই হোক, আমি ছোটকালে যখন গ্রামে বড় হই, একটু আমার চোখটা এরকম যে আসলে মানে বড় হতে হবে, মানে গ্রামে আছি তো কি হয়েছে, আমার অনেক আত্মীয় স্বজন জানি দেশের বাইরে আছে, ঢাকায় থাকে, কিন্তু সার্কামস্ট্যান্সে ডিটেলসে গেলাম না, আমাকে গ্রামেই বড় হতে হচ্ছে। কিন্তু চোখটা কিন্তু বা ইচ্ছাটা কিন্তু গ্রামের বেস্টটা নেব, সেই পুকুরে ঝাঁপ দেওয়া, আমি মানে কী না করেছি যা একটা বাচ্চা ছেলে গ্রামে করে, শস্য খেতে ঘুড়ি ওড়ানো, ইভেন আমাদের সময় তো আর এইসব ছিল না, একটা জেরি ক্যানের মধ্যে দিয়ে পানি উঠিয়ে আবার খেতে দেওয়া, ফান করে হলো, দাদার ধান বুনেছি, এই সেই। তো সেখান থেকে আমি
আমাদের যে আত্মীয় স্বজন আসতো দেখতাম একটা ভাষায় কথা বলে, মানে ইংরেজি ভাষা আর কি। তো আমি ভাবলাম যে আমাকে তো আয়ত্ত করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে আমার বোধ হয় বিদেশ যেতে পারবো। বিধি বাম মানে কি, সেজন্য অনেক কিছু করা টরা। তো এখন আপনার এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যদি বলি, অনেক বছর হলো যে আমি 2001 সালে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ানো শেষ করি, 7 বছর। তার মানে যে বছর নর্থ সাউথ শুরু হয় সেই বছর জয়েন করি, মাশাআল্লাহ। আই এম সো গ্রেটফুল টু নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমাকে কত সুযোগ দিয়েছে। আমিও মনের মতো কাজ করেছি, যে সমস্ত স্টুডেন্টরা আমার সময় গ্র্যাজুয়েট করেছে তাদের সাথে আমার তো বন্ধুর মতো সম্পর্ক, তারা এক একজন যে কত বড় বড় জায়গায় কাজ করছে দেশে বিদেশে। তো আমি দেখলাম পড়ানোর সময় ভাবলাম যে শুধু একটা ইউনিভার্সিটিতে পড়াবো, শুধু একটা লিমিটেড গণ্ডিতে থাকবো, থাক না থাকি, এটা হচ্ছে উদ্যোক্তার সমস্যা। আজকে যারা আমাদের এক্স্যাক্টলি, আমি একটা জিনিস না বললেই নয়, আমি একটু ক্রিয়েটিভ টাইপের, তো ইউনিভার্সিটিতে এমন কিছু করি, দেখা গেল পারমিশন না নিয়ে আমি একটা বললাম যে আমার উদ্যোক্তা কোর্স পড়াতাম, এন্টারপ্রেনারশিপ অ্যাকচুয়ালি। তো ওখানে 15-16 জন স্টুডেন্টকে বললাম কোর্সের অংশ হিসেবে একটা বন্ধ আছে, চলো আমরা কলকাতা চলে যাই, এবং ওখানে গিয়ে IIM, IIM ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ওইখানে। কিন্তু ইউনিভার্সিটি এখানে একটু বড়ো হয়ে যায়, মানে সিস্টেম টিস্টেম নিয়ম হয়ে যায়। তো ওনারা বলে যে না এটা পারা যাবে না, এটা করা যাবে না। ঠিক আছে, আমি ইউনিভার্সিটি কোনো দোষ দিচ্ছি না, কারণ এই রিস্ক কে নেবে। অ্যাবসলিউটলি, হ্যাঁ। কিন্তু এন্টারপ্রেনোরিয়াল জিনিসটা আমি বুঝতে পারলাম যে, আমি সবাইকে বললাম কি শোনো, তোমরা যে যার রিস্ক নিতে পারবা, ইউনিভার্সিটির প্রোগ্রাম না, আমরা এমনি বেড়াতে গেছি বন্ধের সময় 3-4 দিন। তো কেন প্রসঙ্গটা আসলো, আমি দেখলাম স্বাধীনতা ঘোষণা করা ছাড়া আর ভালো লাগলো না একটা সময়। যদিও পরবর্তীতে ফ্যামিলিতে অন্য জায়গায় বলে হাই হাই ইউনিভার্সিটি শিক্ষক পরিচয় কি দেবো এখন, ট্রেনার ফিক্সড ইনকাম, আমি বলি যে জীবন, হ্যাঁ আমি বলি যে ট্রেনার মানে আমি হলো ফাউন্ডার অ্যান্ড সিইও ফিউচার লিডার্স, তোমার অফিস করি আমি গেই যে এই রুমটা একটা বড় পুকুরে একটা ছোট মাছ হয়ে থাকলে অসুবিধা নেই, কিন্তু আমি যত ছোট পুকুর হোক ওই পুকুরের মাছটা অন্তত বড় হতে ভাল লাগে। যাই হোক, এই গল্প। তো সেই শুরু হলো 2001 থেকে আরো ফর্মালি, মানে ইন্ডিপেন্ডেন্ট যাত্রা। এবং আমি খুব লাকি যে আমাকে আমার কমিউনিটি, যাদেরকে নিয়ে আমি একটা আরেকটা সংগঠন করেছি ফিউচার লিডার্স, আমার প্রাইভেট ফার্ম, অনেক কনসালটেন্ট এখানে কাজ করে, কত না আমি বোধ হয় 1,03,024 জন, আজকে আরও যোগ করতে হবে 14 জন কে ট্রেনিং করেছি, আমি একটা ট্র্যাক রাখছি। 1 লাখ, মোর দেন 1 লাখ মানুষকে এই গুণী মানুষ ট্রেনিং দিয়েছেন, ইনশাআল্লাহ। তো বোল্ড নামে একটা সংস্থা করেছি, যেটা কিনা যার উদ্দেশ্য হচ্ছে যারা লার্নিং এন্ড ডেভেলপমেন্টে ইন্টারেস্টেড, টাইম টু টাইম ইউনো ইনকালকেট করা বিভিন্ন ফিল্ডের। আর ফাইনালি আমাদের একটা অ্যাসোসিয়েশন, মানে অনেকগুলো HR লার্নিং এন্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন আছে, আমি দেখলাম এতগুলো আছে একজনের সাথে কম্পিট করে কেমন যেন ভাব। আমি বললাম কেন না আমরা একটা ফেডারেশন করি, এবং আমাদের সবার শ্রদ্ধেয় মোশারফ হোসেন সাহেব, যিনি ICDW-র হেড অফ হিউম্যান রিসোর্সেস, যিনি ইন্টারন্যাশনাল অনেক পজিশন হোল্ডার, মাই গড, ওনার যে অ্যাচিভমেন্ট, ওনার সাথে শেয়ার করি, বলি যে আপনিও BSHR নামে আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে। তো আমি বললাম যে আপনিও আর করবেন না, আর তো আরও বড়ো কিছু করিয়ে আসেন, উনি আমার আইডিয়াটা নিলেন সঙ্গে সঙ্গে, এবং ওনার বদলতে এখন একটা ফেডারেশন এক্সিস্ট করছে বাংলাদেশে, যদিও এটার ফার্স্ট কনফারেন্স হবে 24 তারিখে। নিয়ে এগুলো নিয়েই, মানুষের ডেভেলপমেন্ট নিয়েই ব্যস্ত আছে। আপনি কথায় কথায় যেটা বলছিলেন যে রিস্ক নেয়ার যে একটা সাহস, জব করা মানুষ বা ইভেন যারা জব করছে না, এখন তো নতুনদের জন্য জব পাওয়া অনেক কঠিন, হ্যাঁ, এই রিস্ক নেওয়াটা সে কিভাবে শিখবে? আপনার অভিজ্ঞতা, আপনার তো বিশাল অভিজ্ঞতা, সেখান থেকে আপনি যদি তাদের জন্য একটু বলেন যে এই রিস্ক নেওয়াটা কিভাবে শিখবে। আমি বলবো যে আসলে রিস্ক কিন্তু আমরা প্রতিদিনই অন্যান্য ক্ষেত্রে নিচ্ছি, ছোটখাটো রিস্ক তো নিচ্ছি, আজকাল রাস্তাঘাটে চলাফেরাও তো রিস্ক, বেঁচে থাকাটাই একটা, আমি বলি আমি সারপ্রাইজ সারপ্রাইজ
এবং রিস্ক না নেওয়া যে একটা রিস্ক, এটা জানে কিনা রিস্ক নিলাম না কি সদা ভয় সদা লাজ করিতে পারি না কাজ, একটা কবিতা আছে না এরকম, কোথায় যেন কি হয়ে যাবে। সো একটাই লাইফ, এবং আমাদের সবার অসুখ হোক আর না হোক, উই নো উই আর গোয়েন টু ডাই। এবং সেদিন একটা ভিডিও দেখলাম, বললো যে এখনো আমেরিকার মতো জায়গায় 85% বা 80% লোক কাজ করে চাকরি যেটা এনজয় করে না, কিন্তু অভ্যাসবশত করে। তো আমি ফিরে আসবো আপনার কথা, যখন কেউ স্টুডেন্ট থাকে অথবা আরও ইয়াং থাকে, সবাইকে জিজ্ঞেস করলে কিন্তু আমার ক্লাসে দেখেছি অনেক বড় পার্সেন্টেজ বলে যে উদ্যোক্তা হবে, মানে রিস্ক নেবে, কিন্তু কী হয় জানি না, পাশ করার পরে আর দাঁড়াতে পারে না, মনে করে না, মন খারাপ, চাকরি খুঁজে। এক একটা ইউনিভার্সিটি বলে যে, খুব ভালো একটা ইউনিভার্সিটি নাম বলবো না, তারা বলছে আমাদের 70% এমপ্লয়েড বা এন্টারপ্রেনারশিপ, 30% কিছু করছে না, এমন একটা তথ্যও আমার কাছে আছে। আমার কাছে একটু ভয় লাগে, মাই গড, হাউ ইজ ইট পসিবল। হ্যাঁ, তো তখন থেকে স্টুডেন্ট থাকা অবস্থায় আমি সংক্ষেপে বলবো যে এক্সপেরিমেন্ট করতে হবে। আমিও যখন স্টুডেন্ট ছিলাম, আমি কিন্তু এরকম এক্সপেরিমেন্ট করা কিন্তু সহজ সহজ, কারণ তার সংসার খরচ নাই, মাসে ভাড়া নাই, দেখলাম তখন আইবিএ তে পড়ি, আইবিএ তে ভর্তি কোচিং করে দেখি তো কেমন লাগে। এখন তো ভাই অনেক সুযোগ, আপনার পার্ট টাইম অনেক, যেমন আপনার ফাস্ট ফুডে কাজ পাওয়া যায়। একটা কথা বললেন আপনি, আমি যখন এই ন্যান্দোজে যাই অথবা যে ভালো ভালো মানে ফাস্ট ফুডে যাই, আমার যদি চেক করে আমি এই সময়টা কেন ওই বয়সে না, এক্স্যাক্টলি কি যে এনজয় করে কাজ করতাম এবং সারপ্রাইজ করে দিতাম, ভালো সার্ভিস দিয়ে, একটু সুন্দর ইংরেজি বলি, একটু থ্যাংক ইউ, একটু এক্সকিউজ মি, একটু টাইম মতো সে। আমার এখনো মনে আছে যখন পিৎজা হাট খুললো অনেক বছর আগে, একটা ছেলে পিৎজা ডেলিভারিটা এত আনন্দের সাথে করলো, এক ধরনের ওই ফ্লোরটা একটু পিছলা ছিল, খুব স্লিপারি, এবং সে সুন্দর বেশি করে আসলো, মানে খেলতেছে, সে খেলতেছে জিনিসটা থেকে পরেও নাই। আমি হাওয়ে তাকে লেখাম, এইটাই হবে মুড, এইভাবে করতে হবে কাজ। সো আসলে আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে কাজটাকে ভালোবাসা দরকার খুব বেশি। এখন আমাকে অনেকে বলে যে ভাই আপনি যেটা বলছিলেন যে ধরে রাখতে পারি না, মানে স্বপ্ন তো দেখি হ্যাঁ, কিন্তু স্বপ্নটা ধরে রাখতে পারি না, এটার মূল কারণ হচ্ছে ভালোবাসতে জানি না। তাহলে তো ধরে রাখার প্রশ্ন আসতোই না। হ্যাঁ, কারণ আপনি যদি ফ্যামিলি লাইফের সাথে মিলান, আমরা যে মেয়েকে পছন্দ করি, প্রেম করি, আমি আবার টু থিংক থিংকিং দ্য সেম, প্রেম করি, পছন্দ করি, কিভাবে সম্ভব, কি পেশেন্টটা কাজ করে, পাহাড় থেকে ঝাঁপ দিব, নদীতে ঝাঁপ দিব, হ্যাঁ তোমার জন্য কি না করব, ট্রু ট্রু, ওই পেশেন্টটা আমরা আমাদের আইডিয়াতে তো কিন্তু ঢালতে পারছি না, আমরা কোথায় যেন মানে এই তখন কিন্তু রিস্ক মনে হয় না, তখন যে আমি বৃষ্টিতে ভিজতেছি বলতেছি না যে আমার ঠান্ডা লাগবে, মাই গড, আমার গল্পগুলো তো পাবলিকলি বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না, জানি না, মানে আমরা কি না করেছি, অ্যাবসলিউটলি প্যাশনেট হলে, অ্যাবসলিউটলি, আর সেজন্যই বলতে আপনি এই প্রতিদিন শুনলাম ঈদের দিনও করেছেন, হ্যাঁ অ্যাবসলিউটলি, আমি কার সাথে যেন আলাপ করছিলাম প্রতিদিন, উনি বলে প্রতিদিন কেমনে করে, আমি অবাক হয়েছি, এবং আমি আলহামদুলিল্লাহ আমি আজকে আপনার থেকে একটা মূল্যায়ন বা সার্টিফিকেট নিতে চাই এই কারণে হ্যাঁ, আমরা ফার্স্ট ব্যাচ করেছি 64 জেলাকে নিয়ে, 164 জন, ওটা একটা টেস্ট কেস ছিল, এবং আমার হাতে তখন কোনো কন্টেন্ট ছিল না, আমি কি পড়াবো আমি 90 দিন জানি না, 90 দিন টানা, ইউ আর ক্রেজি ভাই। তারপরে আমি প্রতিদিন কন্টেন্ট রেডি করতাম, প্রতিদিন পড়াতাম, এক্স্যাক্টলি, এবং আল্লাহর অশেষ মেহরবানিতে প্রতিদিন আমরা ক্লাস করেছি 90 দিন টানা। দ্বিতীয় ব্যাচ শুরু করলাম, আমার ধারণা ছিল আমি হয়তো 1000 জন দিয়ে শুরু করবো, স্রোতের মতো মানুষ আসতে থাকলো, এবং ইট ওয়াজ 6000, 64 জেলা, 11টা দেশ থেকে প্রবাসী বাঙালিরা তারাও দেশ, এবং ইট ওয়াজ অলসো 90 ডেজ টানা ইনক্লুডিং ইট ডেজ, তখন রোজা করেছি, তারপর একটা প্রোগ্রাম করেছিলাম যেটাতে আপনার যাওয়ার কথা ছিল, ইট ওয়াজ সিক, আই নো দ্যাট। তো এখন থার্ড ব্যাচ চলছে 15000, 6000 থেকে 15000। সো এখন যেটা আমার কাছে আপনার কাছ থেকে জানা, আপনি তো বিশা আজকে অনেক বছর, 17 বছর ধরে আপনি ট্রেনিং করেন, টানা 90 দিন কোনো কর্মশালা বাংলাদেশে কখনো হয়েছে? দিস নো, হয়নি, হয়নি, আর কে করবে জানিও না, বাট আমি ইন্সপায়ার্ড হচ্ছি,
আপনি অন্যকে বাদ দেন, আমাকে ইন্সপায়ার করছেন। কারণ আমরা জানি কি, প্রত্যেকেই আমরা যারা যে পর্যায়ে এসেছি এখন, অন্যকে দেওয়ার সময় মানুষ মুখে বলে, কিন্তু আপনি কিন্তু অ্যাকচুয়ালি ট্র্যাক রেকর্ড দেখিয়ে করেছেন। আচ্ছা, ওদের কাছ থেকে গোপনে কত টাকা করে নেন? এটা হচ্ছে খুব মজার, যেটা আমি শুরুতে বলেছিলাম যে এটা ছিল সামাজিক উদ্যোগ। আমি জানি মজা করে বললাম, এবং এবং আমি আমি আপনি সব ফ্রি করেছেন, ইট ইজ টোটালি ফ্রি। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে যে এখানে আরেকটা যে ব্যাপার ছিল সেটা হচ্ছে ওরা যেহেতু আমি কাজটা ফ্রি করছি এবং তারাও শিখছে, তাদেরকেও ধন্যবাদ দিতে হয়, কারণ তারা লেগেছিল এটার সঙ্গে তাদের। এবং আপনি শুনলে খুশি হবেন, প্রায় 400 জন, 6000 জন থেকে প্রায় 400 জন অলরেডি কাজে নেমে গেছে। এবং আমাদের টার্গেট হচ্ছে আগামী 2 বছর আমরা এটাকে নার্সিং করব, কারণ আমি ছেড়ে দিতে চাই না কাউকে, যার জন্য আমি গ্রুপ করেছি। এবং গ্রুপটাতে তারা তাদের প্রোডাক্ট বিজ্ঞাপনও দিচ্ছে, এবং তারা একে অন্যের বায়ার সেলার হয়ে যাচ্ছে। কিন্তু একজন ব্যক্তি হয়ে একদম ব্যক্তি উদ্যোগে ফেসবুকের মাধ্যমে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তারা তারা এটার মধ্যে লেগে আছে, এবং তারা প্রতিদিন বিজ্ঞাপন দিচ্ছে প্রোডাক্টের, সেগুলোর কাস্টমার তারাই কিনছে, তারাই বিক্রি করছে, তারাই আবার কেউ কেউ পার্টনার হয়ে যাচ্ছে, তাদের মধ্যে সম্পর্ক তৈরি হচ্ছে। তো আমি আমি তাদেরকে ছেড়ে দেই নাই, আমি বলছি তোমরা একটা বন্ডিং এর মধ্যে থাকো, কিন্তু একটা শর্ত, তোমার ভালো মানুষ হতে হবে। এই যে একটা কথা বলছেন, মূল্যবোধের ব্যাপারে। এবং আমাকে জিজ্ঞেস করেছে যে স্যার আপনার এখানে যোগ দেওয়ার যোগ্যতা কি? আমি শুধুমাত্র ভালো মানুষ, আর কোনো যোগ্যতা দরকার নেই। একটু মজা করে আপনারা বলবো, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার একটা প্রজেক্ট আছে, অথেন্টিক হ্যাপিনেস প্রজেক্ট। তারা একটা অনেক খুব বস্তুনিষ্ঠ রিসার্চ করেছে, ভালো মানুষের গুণাবলী কী। আমার জাস্ট মনে বলো আপনি বলার পরে, এমনি আমার দিক থেকে আমি বলি ওই রিসার্চটার কথা বলি একটু। অফকোর্স ওনারা বের করেছে, কারো যদি যেতে হয় পরে আপনি এটা দিয়ে দিন, ওটা www.viacharacter.org ফ্রি। তারা ইংরেজিতে সব কিছু, এটা একটু চ্যালেঞ্জ আছে অল্পটু, তারা নিজের ক্যারেক্টার স্ট্রেংথ সম্পর্কে জানতে পারবে। যাই হোক, ওরা সব ধর্মগ্রন্থ ওরা স্টাডি করেছে, কি বলবো, কোরআন, আমাদের খ্রিস্টানদের বাইবেল, ইহুদিদের কি বলে তাওরাত নাকি বোধ হয়, তারপরে সব ধর্মগ্রন্থ, গীতা, মানে সব সব ধর্মের সব ধর্মগ্রন্থ, আমি ভুলে বলতে পারি একটা নাম। তো আইডিয়াটা হলো, এবং তারা বিভিন্ন সভ্যতাকেও স্টাডি করছে, সেই সময়ে যারা বীর, যারা হিরোজ, কী গুণাবলী তাদের মধ্যে হলে, গল্পে, নোভেলে, সব কিছু করে তারা 24টা পেয়েছে গুণাবলী। গুণাবলী বুঝতেই পারছি, আমি 24টা বলার দিকে যাচ্ছি না, কিন্তু ওরা বলছে, আমার আরেকটা মিনি গবেষণা করে বলছে, 24টার মধ্যে কেউ যদি 2 নিয়ে শুরু করে তাহলে বাকি ওই 22টাও তৈরি হয়ে যাবে। আর প্রশ্ন হচ্ছে এই 2 কি? এই 2 কি? তা আপনাকে কুইজ করতে পারি, করবো না, সময় কম। ওনারা, আমি সব থেকে শেয়ার করি এটা, অনেকে হয়তো জানে না, ওনারা বলছেন কোনটা আগে কোনটা পরে সেটা ইম্পর্টেন্ট না, বলছে 1 ওইভাবে বললে, 2টার মধ্যে যদি বলতে, 1 হচ্ছে সাহস, সৎসাহস, সৎসাহস, ইংরেজিতে যাকে বলে কারেজ, কারেজ, ভালো কিছু করার সাহস থাকা, এন্টারপ্রেনারশিপ আর কি, একটা সে মানুষের একটা সমস্যার সমাধানই তো এন্টারপ্রেনারশিপ, উদ্যোক্তা, এবং সেটা সবভাবেই করব যাতে লং টার্মে থাকতে পারে, শর্ট টার্মে করার কোনো মানে না। দ্বিতীয়টা শুনলে অবাক হবেন, দ্বিতীয়টা হচ্ছে বিনয়ী হতে পারে সিরিয়াস লেভেলে। আপনি অনেক টাকা থাকবে, আপনি অনেক হ্যান্ডসাম হবেন, আপনার মানে বুক ফাইটে যাবে, ওই বলবে দেখবেন, ওই নাম বলছি না, কোনো কোনো মন্ত্রী এরা আপনার সাথে ক্লোজ, কিন্তু মন্ত্রী পিএস দেখবেন খুব হমিদম্বি করে,
অথবা তার পিআরও আরো বেশি, আরো বেশি। আচ্ছা আপনারা কোথায়, আপনারা তো জানেন না, মন্ত্রী মহোদয় তো মহাব্যস্ত, হয় না, আপনারা নিচে গিয়ে আপনারা অপেক্ষা করেন, আদিকে মন্ত্রীর সাথে আপনি ফোনে কথা বলছেন, আমার অভিজ্ঞতা আছে। কাজী ভাই আমি চলে আসতেছি, প্লিজ ভেনুতে এসে দেখা করে গেলেও ভালো, সম্মানী মানুষকে সম্মান দেওয়াও ভালো, কিন্তু ওনার চেয়ে অন্যরা। তো এই হিউমিলিটি যারা অনেক মন্ত্রীর দিকে দেখেছি, আমাদের দেশেরই, এই সরকারেরই, অন্য সরকারেরও দেখেছি। তো আইডিয়াটা হলো এরকম, এই দুটো জিনিস কিন্তু একদিকে একটা একটার অপোজিট। কারেজ মানে কি? সাহস, কিন্তু অনেক সাহস মানে কি? আপনার মানে বিশ্বাস লাগে নিজের উপরে, কনফিডেন্স থাকতে হবে যে না আমি এটা ভালো কাজ করছি, এবং সেখানে কিন্তু কিছু রিস্ক থাকতে পারে, কিন্তু সাহস করে আমি এগিয়ে যাব। আবার বিনয়টা এক অর্থে উল্টা মানে কি? আমি চুপচাপ, কিন্তু বিনয় মানে এই না যে ল্যাক অফ কনফিডেন্স, না 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 না, আমি ভিতরে জানি আমি অনেক ভালো, আমি বড় কিছু করব, কিন্তু সবাই 10 বছর পরে গিয়ে বুঝে আমি কাজ করে যাই, এত বলার আমার বলার শুনলাম আমি। হ্যাঁ হ্যাঁ শুনলাম, যত বিনয়ী এই যে আপনি কাজ করে ফেলেছেন এখন বলছেন যে আমার কি ভালো লাগছে, ওরা এটা করছে সেটা করছে, আমি তো করছি আমার মনের মতো, আপনার প্যাশন থেকে করেছেন, খিদা ছিল একটা, হ্যাঁ মনের একটা খিদা ছিল, হোয়াট অ্যান ইম্প্যাক্ট করছেন। আমি বলবো যে এখনো টিপ অফ দি আইসবার্গ, এই দেশকে বড় করতে গেলে মানে আপনার যে কারেজ নিয়ে শুরু করেছেন যে প্রতিদিন করবেন, এর মধ্যে বিদেশ গিয়েছেন তো আপনি, তাহলে ওখান থেকে করেছেন? না, এর মধ্যে লাকিলি আমার বিদেশ যাওয়া। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি ঢাকার বাইরে গিয়েছি। বাইরে গেছেন অবশ্যই, গ্রামে গিয়েছি, বাট আই ডিড দ্যাট হোয়াটএভার, মানে তারপরে বিদেশ গিয়ে ওই টাইমে করবেন আপনি আমার ধারণা। হ্যাঁ হ্যাঁ, বাট টাইমটা একটু চেঞ্জ করে দিবেন এরকম। অ্যাবসলিউটলি। এবং আরেকটা জিনিস আপনি যেটা বললেন কারেজের কথা, কারেজ এন্ড হিউমিলিটি না ইংলিশে, অ্যাবসলিউটলি। এবং এটা একটা সুবিধা আছে, কিন্তু সুবিধাটা হলো আপনি কি করেছেন মনে রাখা লাগে না। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি গ্রামে গেলাম এবার ঈদে, তো আমাদের গ্রামের বাড়িতে নর্মালি লোকজন আসে, একজন বেশ আমাদের এক আত্মীয় আসলেন বিশাল গাড়ি টাড়ি নিয়ে ঈদের দিন এসে আমাকে বললেন যে তোমরা গ্রামের বাড়িতে এরকম বাড়ি টাড়ি করে থাকো, তালা মেরে চলে যাও, আমরা তো গিয়ে তালা খুলি, জবাই দিয়ে আবার তালা বন্ধ করে চলে আসি, চোর আসে না। তাই আমি বললাম যে চোর আসে সেই বাড়িতে যারা কারোর কিছু দেয় না। উনি হো হো করে হেসে উঠলেন আর কি, এটা তো চিন্তা করি নাই। অ্যাকচুয়ালি কিন্তু আপনি যে আপনি দেখবেন আপনি যে আপনি আর্ন করতেছেন সব কিন্তু আপনার জন্য না, আপনার লাইফটা শুধুমাত্র আপনার জন্য না, এখানে অনেকের হক আছে, অধিকার আছে। আমরা যদি চিন্তা করি এটা আমার জন্য, তাহলে আরেকজন লুট করে নিয়ে যাবে। ট্রু ট্রু, আমার খালি মনে পড়ে যায় আপনার একটা কথা শুনি, আর একটা আমি একটু মাস্টার ছিলাম তো, একটু পড়ুয়া আছি, কিন্তু সংক্ষেপে যদি বলি, এই যে আপনি যে কথা বললেন, এ নিয়েও অ্যাডাম গ্র্যান্ড নামে এক ভদ্রলোক, তার একটা বই, বইয়ের নাম গিভ অ্যান্ড টেক, এর উপরে সে বলেছে। খুব সংক্ষেপে বললে উনি বলছেন, কিছু কিছু মানুষ আছে খালি টেকার, খালি নেয়। ধরেন কিছু ব্যুরোক্র্যাট বা পলিটিশিয়ান যারা নেগেটিভ, যারা বাজে, তার দেশকে কত দিচ্ছে আর দেশ থেকে কত নিচ্ছে, আমার কি বলার দরকার আছে আপনাকে? আর অনেক কম দিচ্ছে আর অনেক বেশি করছে। বা এটা হতে পারে একটা চাকরিজীবী ছেলে বা মেয়ে, অত উদ্যোক্তাও, সে যে প্রোডাক্ট কোয়ালিটি দিচ্ছে আর সে নিচ্ছেটাকে, যদি দেখেন না প্রায় দেখি ম্যাজিস্ট্রেটরা কি করে, ফাইন করে, বড় বড় শপে হোক, খারাপ লাগে, তার মানে ওনারা কিন্তু টেকার হচ্ছে, আমাদের দিচ্ছে কম নিচ্ছে বেশি, এবং লং টার্মে এরা ধরা খাবেই, সোজা বাংলায় বললে এরা বিপদে পড়বে। দ্বিতীয় আছে বলে একটা গিভ অ্যান্ড টেক এরকম বলে যে সমানের সমান, উনি একটা নাম দিয়েছেন বলে ম্যাচার। ধরেন আপনাকে, আপনি আমাকে এখন আপনার লাইভে দাওয়াত দিয়েছেন, আমি কিন্তু ইন্সপায়ার্ড আপনার এই জিনিস আপনার কাছে শিখে নেবো এটা কীভাবে করা, আমি কিন্তু এখন শুরু করিনি, অথচ আমার এটা করা জরুরি হয়ে পড়েছে। আমি ভাবছি ইনফ্যাক্ট এই 2 তারিখে আমি আমার গ্রামে যাচ্ছি, ধামারণ গ্রামে, এবং সেখানে ভিডিও করবো আমি, ওই দিন শুরু আপনাকে বলে ফেলা হলো, আমি যাচ্ছি কিছু ভিডিও করব এবং সেটাকে পরে এটা বেশি এডিট এডিট করে করব, কারণ বলা হয়নি আমি একটা কাজই স্কুল আমি আমার ছেলে লঞ্চ করছি, কয়েকটা ভিডিও আগে করেছিলাম কিন্তু এখন ফর্মালি আবার শুরু করছি। আমার ছেলে আর আমি দুজনেই কো ফাউন্ডার, ও এ লেভেল পড়ছে, ও আমাকে বললো যে বাবা আসো বড় করে করি,
আমি তোমার ইন্টারভিউ নেব, একা একা কথা বলা একটু আনইজি হয়, এটা কিন্তু অনেক বেটার হয়, এটা কিন্তু সত্যি কথা, হ্যাঁ ন্যাচারাল। আমি কিন্তু আপনি আমাকে খুব স্বাভাবিক করে দিয়েছেন, আমাকে চিন্তাও করতে হচ্ছে না আছে না নাই, একটু বেশি শুদ্ধ ভাষায় কথা বলছে, আরেকটু আমার মুন্সিগঞ্জের ভাষায় কথা বলতে হবে, না না কোনো সমস্যা নেই। তো এই ম্যাচিং আপনি আমাকে আনলেন, দেখবেন আমি আপনাকে দাওয়াত দেবো, আমার বাসায় আপনি দাওয়াত নিলেন, দেখবেন আপনি আমাকে দেবেন, এটা বলে ম্যাচিং বলে। আরেকটা আছে বলে গিভার, টেকার খুব লং টার্মে খারাপ হয়, ম্যাচার মিডিওকার হয়, কিন্তু যারা গিভার, এই যে আপনি একজন গিভার, আমি প্রচুর ভলান্টিয়ারিজম করি, আগামী কয়েক সপ্তাহে কত জায়গায় যে ফ্রি টক করব, ইভেন ওনারাও মানি মেক করবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি আই লাভ টু, আমি দেখি আমার বেনিফিটটা, আল্লাহ আমাকে সুযোগটা দিয়েছে কারোর সাথে কাজ করা, অন্যকে অ্যাকচুয়ালি কাজ করে। আমি আপনার একটা সত্য কথা বলি, সেটা হচ্ছে যে আমার 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 লাইফে ক্যারিয়ারের প্রায় 18-19 বছর, আমি কোনোদিন আমার কাজে মানে ডে ওয়ান থেকে আজ পর্যন্ত টিল টুডে কোনোদিন চিন্তা করি নাই যে আমাকে রোজগার করতে হবে, আমি চিন্তা করেছি আমাকে কাজ করতে হবে, রাইট, রোজগার করতে হবে মানে টাকা আনতে হবে, না এটা আমি কোনোদিন সব ভাবি নাই, বা আমি কোনোদিন আমি যেমন আমি জব করেছি আমি কোনোদিন কাউকে বলি নাই আমার প্রমোশন দরকার, আমার বেতন বাড়ানো দরকার, ইভেন চাকরি করতে গিয়ে আমি বলি নাই যে আমার বেতন এত হওয়া দরকার, এগুলা নিয়ে এত মিল থাকে কি আপনি, না এটা মিল থাকতে হবে তো, আমার সাথে উদাহরণ না দিয়ে পারছি না। জি জি, লাস্টেরটা বলি যে ওরা হলো গিভার, যারা কিনা এমন গিভার নিজের ক্ষতি হয় না, এই যে আপনি 1 ঘন্টা করে আধা ঘন্টা করে করেন, কি ক্ষতি যে হয়েছে আপনার বলেন তো, কোনো ক্ষতি, অথচ কত মানুষের কি উপকার হয়ে গেছে, এটাকে বলে স্ট্র্যাটেজিক গিভার। কিছু মানুষ আবার নিজের ফ্যামিলি দেখে না ঠিক মতো, তবলিগে চলে যায়, মনে করেন না অন্য অন্যকে হেল্প করে, কিন্তু আর আসল জায়গায় করে না, সেই সেই গিভার আবার ঠিক না। তো ওনার গবেষণায় দেখা গেছে যে যারা স্ট্র্যাটেজিক গিভার, মানে হলো যারা নিজের ক্ষতি হবে না কিন্তু ফ্রি টাইমে নিউজ পেপার না পড়ে টিভি না দেখে অন্যকে হেল্প করে, যারা আপনার মতো মানুষ আর অনেকেই করছেন, এই গিভাররা জীবনে সবচেয়ে বেশি উন্নতি করে। আপনি মনে করছেন আপনি দেখবেন এটা করেই আপনার চিন্তাও করতে পারেন আপনার কী হবে, কী উন্নতি হবে। ফিরে আসে একটা উদাহরণে, আমি যে নর্সাতে জয়েন করলাম, এই গল্পটা বারেবারে বলি আমি, আমি আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে ডক্টর হাফিজ জিএসসি দিকে ডিন, তা আমি না আমি শুধু পড়াতে চেয়েছি, আমার ইচ্ছে হলো আমার নিজেকে ডেভেলপ করবো, কারণ পড়াতে গেলে আরও বেশি পড়তে হয়, শিখতে হয়, শিখতে হয়। তো স্যালারি একটা ফিগার ছিল নাইবা বললাম 1993, আমার আমি ওনাকে কী বললাম, স্যার এটা কি 1 সেমিস্টারের স্যালারি নাকি 1 মাসের স্যালারি, দেখেন স্যালারির প্রতি কোনো চিন্তা নাই, নেগোশিয়েট কী করবো। উনি হাসতে হাসতে বলে তুমি আমেরিকায় পড়েছো, জাপানে পড়েছো, নরওয়েতে পড়েছো, আইবিএ থেকে এমবিএ করেছো, তুমি কি আন্ডার কি ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতেছো, তুমি কি ডিজার্ভ করো না এটা, কারণ আমার ডিজার্ভের চেয়ে আমি ওটা 3 ভাগের 1 ভাগ ভাবছিলাম, একটা ইউনিভার্সিটির স্যালারি তো ভাবছি একটু কম টমই হবে, প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু ভালোই দেয়, ভালো প্রাইভেট ইউনিভার্সিটিরা। তা আমি পড়াতে গেছি আর কিচ্ছু লাগবে না, আর বললাম না অ্যাবসলিউটলি। তো বলুন বলুন, তাহলে আমি তাহলে আমরা যে মেসেজটা দেওয়ার চেষ্টা করতেছি সেটা রাইট রাইট, ধৈর্য দরকার, হ্যাঁ, একটা লম্বা সময় দিতে হবে, রাতারাতি কিছু করে ফেলবো, রাতারাতি কিছু হয়ে যাব, এটা সম্ভব না, এটা চিন্তা করলে কেন চিন্তা করে আমি যাই না, একটা গাছ বুনলে কি রাতারাতি হয়ে যায়, ওই বড় হো বড় হো, পানি দেই, সব কর, লাইট দেই, হবে না, হবে না, সাস্টেইনেবল হলে হবে না, অ্যাবসলিউটলি, ফল হাবিজাবি করলে হবে, কিন্তু সেই গাছ আবার ওই যে কাউ ফ্যাটেনিং প্রজেক্ট করে কিন্তু আজকাল দুর্নাম করে, এখন মানুষ ওইসব কাউ কিনতে চায় না পর্যন্ত, কারণ তার ভিতরে কেমিক্যাল, এখন হ্যাঁ আমরা এখন খুঁজি যে ন্যাচারাল কাউ, এই যে বুঝে গেছেন, অর্গানিক অর্গানিক, কোন বেগুন একটু চিকন একটু ছোট ওইটাই কিনি, অ্যাবসলিউটলি, ফুলা বেগুন আগে মনে করতাম কি ভালো, অ্যাবসলিউটলি, ওই জিনিসটা এবং তাদের তারা যেটা শিখেছে যে পণ্যে ভেজাল দেওয়া যাবে না, এটা আমাদের জন্য হারাম, হ্যাঁ, এবং আমরা অনেক মুনাফা করা এই জিনিসগুলোতে আমি হাত দিয়েছি, যে তোমরা কিন্তু গভর্নমেন্টে কিন্তু ভালো ফাইন করছে জানো তো ভোক্তা, হ্যাঁ, এবং তাদের একটা অ্যাপ আছে, আমার কিছু আত্মীয়স্বজন 25% টাকা অনেক পাইছে, একটা পানির দাম রেখেছে 15 টাকার জায়গায় 20 টাকা, আমার এক আত্মীয়ের আমার ভাতিজি হবে খুব চালাক শিক্ষিত, বলছে একটা মেমো দেন তো আমার লাগবে, নিয়ে নিছে, এটা গিয়ে ভোক্তা উদ্যোক্তা করছে, ম্যাজিস্ট্রেট এসে ফাইন করে ওর 20,000 টাকা পেয়ে গেছে, অ্যাবসলিউটলি। আচ্ছা আপনারা কিন্তু কাজী ভাইকে প্রশ্ন করতে পারেন, উনি এই লিঙ্কটা শেয়ার করবেন,
এবং উনি আপনাদের প্রশ্নের উত্তরও দিবেন আই হোপ, এবং আপনারা ওনার কাছ থেকে যে কোনো জিনিস জানতে পারেন। হি ইজ এ বিগ ট্রেনার ইন বাংলাদেশ, বাংলাদেশের সমস্ত কর্পোরেট প্রতিষ্ঠানে ওনার হাতে অনেক উদ্যোক্তা তৈরি হয়েছেন, এক লক্ষের উপরে মানুষকে উনি ট্রেন করেছেন, সো এটা একটা বিশাল পাওয়া। এবং আপনারা অনেকেই দেখছেন, আমি দেখতে পাচ্ছি। এখন যেটা হচ্ছে যে লাস্ট যে আলোচনাটা আমরা একটু আসতে যাচ্ছে, সেটা হচ্ছে আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলেন লিডারশিপ নিয়ে, যদি আপনার দৃষ্টিভঙ্গিতে আমার আমাদের এই গ্রুপের লোকজনদের জন্য একটু বলেন, কারণ আসলে লিডারশিপ ছাড়া কোনো কিছু সম্ভব না, ব্যবসা করুক চাকরি করুক, লিডারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি। এবং লিডারশিপের একটা মজা হচ্ছে, এখন এসে আমরা জানি এনিবডি অ্যান্ড এভরিবডি ক্যান বি এ লিডার। তার প্রথম ধাপটাই মাথায় যদি কেউ ভাবে না ওরাই লিডার হবে, অন্যরাই হবে, যারা আচ্ছা এমুকের ছেলে এমুকের মেয়ে আর এমুক সুযোগ পাচ্ছে, মোটেও না এটা। সো একটা জিনিস শিওর, এনিবডি ক্যান বি এ লিডার, কিন্তু এনিবডি বললেও কিন্তু লিডার হচ্ছে না। আবার তার কিছু নলেজ, স্কিলস, অ্যাটিচিউড খুব দরকার। তা আমি সংক্ষেপে বলবো, মানে অনেক স্টাডি হয়েছে নানান দেশে, অনেক গবেষণা হয়েছে, তা আমি এগুলো কেন বলি, আমি এগুলো উপকার পেয়েছি, ওগুলো পড়ে নিজের বিহেভিয়ার করেছি, দেখেছি লিডার হয়ে গেছি, মানে এখনও হচ্ছি। মানে লিডার হওয়া মানে এই না আমার একটা ডেজিগনেশন থাকতে হবে শুধু, বাট অনেক কিছু। তো তাও সংক্ষেপে বলি, একজন লিডার প্রথমে চিন্তা করতে হবে আপনি যেটা খুঁজছেন মানুষের মধ্যে, যে আগে অনেস্টি, সত্যিকে সারা ওয়ার্ল্ডে বললে একটু লজ্জাই মনে লাগে, কেউ মনে হয় বলে যায় কি বলে না বলে, বাংলাদেশে এটাও সত্যি খুব রন্ধ্রে রন্ধ্রে করাপশন ইত্যাদি ঢুকে গেছে। তারপরে বলবো লিডার যে হবে তার ওপেননেস, অনেস্টি। এখন আমি গ্রামে বড় হয়েছি ভাই, ডিফিকাল্ট চাইল্ডহুড, আমাকে বানায় বলুন নাকি ভাই, জি জি হ্যাঁ হ্যাঁ। আবার একটু আগেই দেখবেন আমার ফেসবুকে আছে, আমি ডেনমার্কে 2011 পড়াতে গিয়েছি একটা ইউনিভার্সিটিতে, সেখানে টিম টিচিং করে আসছি আমি, এখন কথা প্রসঙ্গে বললাম, এটা কিন্তু ভালো না বলা, কারণ হিউমিলিটি প্রকাশ পায় না। হ্যাঁ, কিন্তু আবার না বললেও মানুষ আবার জানেও না, হুইচ ইজ এ ফ্যাক্ট। এখন গ্রামের ছেলে, কষ্টে বড় হওয়া, কল্যাণপুরে বড় হয়েছি, কঠিন হারিকেন দিয়ে পড়া, আচ্ছা ঠিক আছে, বাট দিস ইজ দ্য এক্সাম্পল, হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়াল এক্সাম্পল, এটাও কিন্তু অনেস্টি, হ্যাঁ এটাও অনেস্টি। অনেকে তার পাসটাকে ইয়ে করতে চায়, আমি খুব বলি যে আমি ইন্টারমিডিয়েটে ফেল করেছি, আমি বাংলাদেশে কোনো বড় ইউনিভার্সিটিতে পড়তে পারি নাই, আমার আমার এখানে বিভিন্ন ইউনিভার্সিটির ছেলেমেয়েরা এখন চাকরি করছে। সো এটা অন্য জিনিস, উদ্যোক্তা এই যে লিডার, লিডার হওয়ার জন্য রিয়েলি দরকার নাই। হ্যাঁ, এখন বলতেছেন কারণ আল্লাহ আল্লাহর রহমতে আপনার নিজের প্রচেষ্টা একটা জায়গায় পৌঁছে গেছেন, আমিও তাই করি, নানান কিছু বলি, শুনবেন আপনি, আমি এখানে সব কিছু নাইবা বললাম। তো এই সততা দিয়ে শুরু, তারপরে হলো তার ফিউচার সম্পর্কে যেটাকে আমরা বলি ভিশন, মানে তার পজিটিভ হতে হবে, আর কিচ্ছু বলতে চাই না আমি, পজিটিভ হতে হবে, ফিউচার ইজ পজিটিভ, আল্লাহ যা করে ভালোর জন্য করেছে, কোনো যদি নেগেটিভ কিছু হয় এটা বলতে হবে, ভগবান গড আল্লাহ যে যে নামেই ডাকি, যা হয়েছে ভালোর জন্য হয়েছে, আমি এখন এখান থেকেই বেস্ট কিছু করে নিয়ে আসবো, কারণ আর কোনো উপায়ও নাই ফ্রেন্ডলি এটা। আর দুটো দিয়ে শেষ করি, থার্ড বলে যে লিডার হবা যেই ফিল্ডে, যেই বিষয়ে, যেই ব্যবসায়, ব্যবসাটা বুঝতে হবে, জানতে হবে, একটা মিনিমাম একটা ভালো পর্যায়ে জানতে হবে, দখল থাকতে হবে। আর ফাইনালি বলে এই তিনটা হলেই মানুষকে ইন্সপায়ার করা যাবে, তাকে উদ্বেলিত করা যাবে, তাকে প্রেরণা দেওয়া যাবে, মোটিভেট করা যাবে। এই পর্যন্ত আমি যা পড়েছি এই চারটাকে খুব এমফেসাইজ দেওয়া হয়েছে। অ্যাবসলিউটলি। এবং আপনি যেটা বলেন নাই সেটা বলতেন, যেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে লিডারকে তার সাবঅর্ডিনেটের চাইতে বেশি কাজ করতে হবে। বলি না কেন, সব কিছু করতে গেলে তার আগে আসতে হবে, তারপরে যেতে হবে। কেউ না এটা বলে না, আসলে সবাই দেখে কি জানি হয়ে গেছে, আইসবার্গের মতো উপরে দেখে সাকসেস, নিচে যে কত হার্ড ওয়ার্ক। এই যে আমি এখানে এসেছি, আমি আজকে সারাদিন ট্রেনিং করেছি, আমি কিন্তু ডেড টায়ার্ড, কিন্তু আমি অভিনয় করে হলেও কিন্তু হাসি হাসি মুখ রাখবো। ইটস নট ইজি ফ্র্যাঙ্কলি, যে বলে দিলাম হোল ডে কাজ করে করে এসে শুয়ে থেকে এক ঘন্টা রেস্ট নিয়ে চলে আসছি, হেঁটে চলে আসছি কাছাকাছি বাসা আমাদের, হ্যাঁ আপনার অফিসের বাসা। তো পয়েন্টটা হলো হার্ড ওয়ার্ক ছাড়া, আমিও কালকে 5:30 কিন্তু সকালে উঠবো, আজকে হয়তো 12:00 1টা ঘুমাবো, আমি আমি কিন্তু আপনি তো ফ্রাইডে স্যাটারডে হচ্ছে ঈদ,
আপনি নতুন কতগুলো চেহারার সাথে পরিচিত হবেন, আপনি বুঝে গেছেন, মরে যাবো, অল দিস পিপল, এটাই আমার ভালো লাগে, আপনি ধরে বসেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। কাজী ভাই সময় দিয়েছেন, অসাধারণ আজকে কিছু আলোচনা হয়েছে আমাদের মধ্যে। অ্যান্ড আই হোপ যে এটা আপনাদের কাজে লাগবে, এই আলোচনাগুলো। একটা মানুষ বড় হওয়ার জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে যে কষ্ট করে বড় হতে হবে। রাতারাতি কালকে সকালে কিছু হয়ে যাবে এটা অসম্ভব। আমাদের সময় দিতে হবে, এবং যারা সময় দিতে চান, যারা সময় দিতে পারেন, আর টাকা ভুলে যান যে আমাকে প্রচুর টাকা আর্ন করতে হবে, বাড়ি করতে হবে, গাড়ি ওগুলো অটোমেটিক হয়ে যাবে। আপনি কাজ করবেন, ওটা অটোমেটিক চলে আসবে, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে সততা এবং একজন ভালো মানুষ হওয়া। আর এই আমরা যদি প্রতিযোগিতা করি, ভালো মানুষ হওয়ার প্রতিযোগিতা করব, অন্য কিছু নয়। অনেক ধন্যবাদ কাজী ভাই, অ্যান্ড থ্যাংক ইউ এভরিবডি, ভালো থাকবেন, এবং নিজের বলার মতো একটা গল্প তৈরি হোক আপনাদের, এই শুভকামনা করছি। ধন্যবাদ।